শেখ হাসিনা দেশ ত্যাগের পর থেকে সোশ্যাল মিডিয়ায় আবারও আলোচনায় এসেছে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে দেয়াল প্রতিবাদের চিত্রে দেখা গেছে আবরার ফাহাদের ছবি। সোশ্যাল মিডিয়ায় অনেকে মনে করছেন সরকার পতনের ফলে আবরারের আত্মার শান্তি নিহিত হয়েছে। আবরার হত্যা মামলায় 2021 সালের 8 ডিসেম্বর 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত। সে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 20 আসামির মধ্যে 3 জন এখনও পলাতক রয়েছেন। পলাতক এই 3 জন হলেন মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মুস্তফা রাফিদ। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের মধ্যে মুস্তফা রাফিদের মা লায়লা হাসিনা বানু দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে প্রায় 7 বছর ধরে কর্মরত রয়েছেন। বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও ছেলের আবরার হত্যাকারীর মুস্তফা রাফিদকে পালাতে সাহায্য করার অভিযোগে প্রধান শিক্ষিকা লায়লা বানুর পদত্যাগের দাবিতে সোমবার 19 আগস্ট আন্দোলন করেছে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। পদত্যাগের দাবিতে আন্দোলনরত ছাত্রী ও শিক্ষকদের আলোচনা চলাকালীন লায়লা বানু বহিরাগত সন্ত্রাসীদের স্কুলে ঢুকে মেয়েদের হুমকি দেন। পরবর্তীতে প্রাক্তন শিক্ষার্থীদের তোপের মুখে বহিরাগতরা বের হয়ে যেতে বাধ্য হন। এরপর পরিস্থিতি খারাপ দেখে প্রধান শিক্ষিকা স্কুল থেকে পালিয়ে যান। পরে প্রাক্তন ও বর্তমান ছাত্রীরা আন্দোলন নিয়ে ডিসি অফিস মুখে রওনা দেয়। ছাত্রীরা ডিসি অফিস ঘেরাও করে প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে সেখানে আন্দোলন শুরু করে। এরপর পরিস্থিতি সামলাতে জেলা শিক্ষা অফিসার জনাব রফিকুল ইসলাম ওই শিক্ষিকার বদলি বার্তা নিয়ে আসেন এবং শিক্ষার্থী ও স্কুলের বিষয়ে সকল অভিযোগ শুনতে এবং পদক্ষেপ গ্রহণে আশ্বস্ত করেন শিক্ষার্থীদের। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, লায়লা বানু পলিটিক্যাল পাওয়ার খাটিয়ে স্কুলের নানা রকম দুর্নীতি ও টাকা আত্মসাত করে আসছেন এতদিন। শিক্ষার্থীরা আরও জানান, আবরার ফাহাদের হত্যাকারী তার ছেলে মুস্তফা রাফিদকেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিদেশে পালিয়ে যেতে সাহায্য করেছেন মা লায়লা বানু। সঞ্জনা তাবাসসুম, ভোরের কাগজ।